এটা যে পঞ্জি নেলে এটা রিপিটেড বান্ধা তো এতকি মোটা হলো মু তার মানে বুঝি পারবো বলে কইছি দেখো আচ্ছা এটা এতকি হলো এটা চার খন শাড়ি পাই যাইছি এটা কো কোন হবে এঠি যেতে আমি বন্ধি পকোছি রং এতি হইছি রঙর যেতে বড়াইবো এ ভিতর ভিতর রঙ যাব না এটা গন্ঠি পড়ি না এই কপড়া নাই মু ঘরে দিলে দেখে দেবি ঘরে আছে এটা গন্ঠি যদি পড়ি যাব ভিতর রঙ যাব আচ্ছা এটা বেশি যদি কোয়ান্টিটি হয়ে গেল ভিতর কো তার মানে মানে ক্লিয়ার আকারে রঙ যাব না মানে মোটা এই গারোটা যে বান্ধাই দিব সে গারোটা মোটা হয়ে যাব তলক আর এটাকে যদি চারি ভাগ করে দেলা এটা যদি চারি খণ্ড এটাকে তার দুই খণ্ড করে দেলা মানে এটা চারি ভাগ করে দেয় এতকি কথা এতকি পতলা করে দিলে তার মানে যে গন্ঠিটা পারিব সেটা পুরা পুরা কলম গার পরি হব মানে পেন্সিল লেখা আচ্ছা যদি এটা যদি চারি খণ্ড গলা খণ্ডে পাই কলা বেলকু সে কপড়াটা গার পরি হব নিশ্চয় তো সেটি সে মেহনতটা তার মানে এ চারি খণ্ড সাইডের মেহনত গোটে সাইডের করিবাক এটা হাতরে দিলে এটা কোন আইবা সঙ্গে এটা হাতরে জল জলি যাবে এটা আচ্ছা আর এটা হইছে হাইড্রো এই দুই জিনিস পড়ে লাগি রং ফাস্ট হবে না ফাস্ট হবে না এটা এই দুইটা তার অনুপাত আছে কো রঙরে কেতে দেওয়া পড়িবো এটা পড়া পানি দিলে গরম পানি দিয়ে পুরা ফুটি যাব পুরা বুঝলে না আর সেটা তো আমার পুরা বিশ্বটা মানে বিশ্ব বি আর হাত জ্বলি যাব ইয়াত কোন এই ধুই দাও কোন অ্যাসিড কেমতি হয় কি পুরা অ্যাসিড অ্যাসিড এটা পুরা এটা গোটে ড্রাই অ্যাসিড মানে ড্রাই অ্যাসিড এটা লিকুইড নয় এটা ড্রাই অ্যাসিড আচ্ছা সেটাও দেলে কি রঙটা হবো এই রঙর বাহার অংশ দিশুছি না অলিভ গ্রিনটা এটা দিশুছি এটা বলে এই অলিভ গ্রিন এটা ধুই দেলা পরে এটা পানিরে বহুত করে আমি সফা করা যাব এটা পানি সফা কলা পরে এটা যে কাস্টিক অংশটা আছে সে সব পুরা চালি যাব অন্য গোটে রঙ করে পুনে রঙটা রয়ে যাবে এটা হচ্ছে মানে তিনটা প্রসেস পরে প্রথমটা ডিজাইন তারপরে বাঁধ তারপরে রঙ রঙ সরিগলা পরে সে সব খোলা যাবে কলর সরিগলা সরিগলা পরে যেতে আগর বন্ধা হয়ে দেব সব তা খোলা যাবে খোলা গলা পরে সুতাটা বাড়ি যাব খোলা বাড়ি গলা পরে এই সুতাটা এমনি তার গোটে ইয়ে হচ্ছে তার মানে মূল মূল তা গোটে হচ্ছে সে মূল তাক বাহার করে দেলে এটা তার এই মূল তাকটা এই মূল তাকটা যেতে বাহার করে দেবা এই গোটে বাহারি গেলে কি না সে সব তাগ তার মানে যা আছে কিনা সব বাহারি পড়ব সুতা সব সুতা বাহারি পড়ব তারপর এটা বি দুইটা সুতা আছে মানে এটা এটা দুইটা সুতা আছে এটা আছে কিনা এটা তল উপরে এমতি হেলা আয় দেখো এটা এমতি হেলা কিনা এটা সুতারে এটা দুইটা হেলা মানে গোটে কাড়ি গোটে জোড়ি তার মানে আচ্ছা এই যা আছে সব জোড়ি রহুছে গোটে গারে দুইটা থাকবে তল উপরে দুইটা হইব আর সেটা হেলা পরে একরসটা হবে নালে হই পারিব না এমতি এই যে শাড়িটা ই ডিজাইন বলবো না অলরেডি অলরেডি এই যে এটা দুইটা রং দেখো এটা মানে এটা হেলা কিনা ধলাটা বন্ধা হলা এটা ধলা বন্ধা হয়েছিলা ধরলা পরে এই রানী কলরটা যেটা করা গলা মঝিরে এটা যে কলর করি এটা পুড়ি বন্ধা হলা কভার করা হলা এটাকে তারপরে ব্ল্যাক করা গলা ব্ল্যাক কলা পরে সব খুলি দিয়া যাব বলে যেটা রানী করে রঙা রখাই দিলা সেটা রয়ে ধলা গলাটা রয়ে গলা লাস্ট পুরা সব খুলি দেলা পরে সেটাকে যেমনি এটা খুলি দেলা পরে পুরা খুলি করে সেটি সে উপর না লেগে লাগা সেটা লগালা পরে সেটা মানে এটা পুড়ি পুড়া হবে পুড়া পুড়া
ଏଟା ଇଠୁ ଆସୁଛି ସୂତାଟା ଯାଉଛି ଏଗୁଡ଼େ ଗଲା ଗୋଟେ ସୂତା ପଲେ ଗଲା ପରେ ଏମିତି ଏଇଟା ଅଛି କି ନାଇଁ ଏଇଟା ତଳଟା ଉପରେ ହେଇଛି ପୁଣି ଉପରଟେ ତଳେ ହେଇଛି ତ ଏଇ ମଝିରେ ସୂତାଟା ପଲେଇଛି ଏଇଟା ଗୋଟେ ଏଇଟା ଯେମିତି ଏଇଟା ଆସିଗଲା କି ନାଇଁ ଏମିତି ଏମିତି ହେଇକିରି ଏଇଟା ଆସିଯାଉଛି ତାପରେ ସେ ଭିତରକୁ ସେ ସୂତାଟା ପଲେଇଛି ବୋଲେ ସେ ସୂତାଟା ଗଲା କି ମାନେ ଏଇଠି ଯେଉଁ ଉପର ସେ ସାମ ସୂତାଟା ଯେମିତି ସବୁ ହେଲେ ଏଇଟା ଏଇଟା ଗୋଟେ ଏଇଟା ମାନେ ଏଇଟା ଏଇଟା ଉପର ହେଲା ଏଇଟା ଉପରଟା ପୁଣି ତଳକୁ ପଳେଇଯିବ ମାନେ ଏମିତି ଗୋଟେ କ୍ରସ୍ ହେଇଯିବ ସେ ମଝିରେ ସୂତାଟା ପଳେଇଗଲା ପୁଣି ତା ମାନେ ଉପର ହେଲେ ଉପର ସୂତାଟା ପଳେଇବ ସେଇଟା ହେଲେ ସେନା କପଡ଼ାଟା ବୁଣା ହେବ ଏଇଟା ଏଇଟାକୁ ୱାର୍ପ କହନ୍ତି ଯେଉଁଟାକି ତାନିଟା ଆଉ ଏଇଟାକୁ ୱେଫ୍ଟ କହନ୍ତି ୱାର୍ପ ଆଣ୍ଡ ୱେଫ୍ଟ ଦୁଇଟା ହେଲା ପରେ ତାହେଲେ କପଡ଼ାଟା ପୁରା ଇଏ ହେଇଯିବ ଏଇଟା ଏଇଟା 120 କାଉଣ୍ଟର କପଡ଼ା ତୁ କହିନଥିଲେ ଏଇଟା ଫାଇନ୍ ସୂତାଟା ଏବେ ଆଉ ସେ ନଲିଟି ବାହାର କଥା କ'ଣ ଆଉ ଏ ଏ ନଲିରେ ଏଇଟା କ'ଣ ହେଇଛି ଆଉ ଦେଖ ଏଇଟା ମୋ ଆଖିରେ ଟିକେ ଦେଇଦେଉଛି ନାଇଁ ଏଇଟା ବାନ୍ଧ ଅଛି ଦେଖ ବାନ୍ଧ ନାଇଁ କି ରଙ୍ଗ ରଙ୍ଗ ଏଇଟା ନାଇଁ ଜଣାପଡ଼ୁନି ଲାଲ ଅଛି ଏଇଟା ଏଇଟା ଆଗରୁ ସେ ମୁଁ କହୁନଥିଲି କି ଏଇଟା ସେ ବାନ୍ଧଟା ଏଇ ବାନ୍ଧଟା ସେଇଟା ଏଠି ସେ ଆଗରୁ ସୂତାକୁ ଏମିତି ବାନ୍ଧ ରଙ୍ଗ ସବୁ କରାହେଇଛି ମୁଁ ଯେ କହୁଥିଲି ଡିଜାଇନ ତାପରେ ଟାୟାର୍କୁ ବାନ୍ଧ କରିଦେବ ତାପରେ ରଙ୍ଗ କର ତାପରେ ସବୁ ହେଇଗଲା ପରେ ଏମିତି ଖୋଲିଗଲେ ଏଠି ସୂତାର କ୍ଷୟଟା ବାହାର କରିକରି ଗୋଟେ କ୍ଷୟ ନେଲେ ସବୁ ସୂତାଟା ସେଇ ନଲିକୁ ପଳେଇଯିବ ଏଇଟା ଟିକେ ବେଶୀ ଫାଇନ୍ କାମ ନୁହେଁ ଏଇଟା ବଡ଼ ବଡ଼ କୋଟି ଅଛି ଏଇଟା କିଛି ନହେଲେ ବି ଆଉ ଚାରିଖଣ୍ଡ ଶାଢ଼ୀ ରହିଯିବ କିନ୍ତୁ ଯେଉଁଟା ଫାଇନ୍ କାମ ସେ ଯେଉଁ ଏଇଟା ଦେଖିଲେ ସେ ଯେଉଁ ସେଇଟା ମାନେ ଦୁଇ ଖଣ୍ଡ ହେବ ନହେଲେ ଖଣ୍ଡେ ହେବ ମାତ୍ର ଖଣ୍ଡେ ପାଇଁ ପରିଶ୍ରମ କରେ ତ ବେଶୀ ଖଣ୍ଡେ ପାଇଁ ଯଦି ସେତେ ପରିଶ୍ରମ କଲେ ମଜୁରୀଟା ବଢ଼ିଯିବ ଜଣେ 15 ଦିନ କାମ କଲା ତାକୁ କେମିତି ପୋଷାଇବ ସେଇଟା ହେଉଛି କଥା ମାନେ ସେ ଯେତିକି ମୋଟା କାମ କରିବେ ମାନେ ମାର୍କେଟରେ କୌଣସି 1000 ଟଙ୍କାରେ ସମ୍ବଲପୁରୀ ଶାଢ଼ୀ ମିଳୁଛି ଗୋଟେ 10,000 ମିଳୁଛି କଟନ୍ ଶାଢ଼ୀ ତା ଡିଫରେନ୍ସଟା ହେଉଛି ସୂତାଟା ଗୋଟିଏ ସବୁ ସୂତା ଗୋଟିଏ ଥିବ ମାନେ ସେ 120 କାଉଣ୍ଟର ସୂତାର କଷ୍ଟଟା ସେ 500-600 ପଡ଼ିବ ବାକି ଯାହା ପଡ଼ିବ ତାର ମାନେ ସବୁ ସମ୍ବଲପୁରୀ ଶାଢ଼ୀର ଯେତେ ରେଟ୍ ଡିଫରେନ୍ସ ହେଉଛି ସବୁ ନିଜର ପରିଶ୍ରମ ତାପରେ ଗୋଟେ ବୁଣାକାଟେ କିଛି ଜାଣିନେ ସେ ବୁଣୁଛି ତାର ମଜୁରୀ ଯେତିକି ହେବ ଜଣେ ଗୋଟେ ଡିଜାଇନର ଗୋଟେ ଆର୍ଟ କାମ କରୁଛି ସେ କରିବ ତାର ମଜୁରୀ ଡିଫରେନ୍ସ ପଡ଼ିବ ସେଇଟାକୁ ଦେଖିକରି ବି ଶାଢ଼ୀର ରେଟ୍ଟା ବଢ଼ିଯାଏ ଜଣେ ଜଣେ ଅଛି 200 ଟଙ୍କା ଇନକମ୍ କରୁଛି ଜଣେ ଅଛି ଡେଲି ତାହାକୁ 2000 ଟଙ୍କା ଦରକାର ସେମିତି ବି କାରିଗର ଅଛନ୍ତି ତ ସେମାନେ ଯେଉଁ କାମଟା କରିବେ ସେ 2000 ଟଙ୍କାର ସେଇ କାମଟା ସବୁଠୁ ବେଷ୍ଟ ଟୁ ବେଷ୍ଟ କ୍ରିଏଟ୍ ହେବ ଆଉ ସେଇଟା ମାନେ ବେଷ୍ଟ ଟୁ ବେଷ୍ଟ ଡିଜାଇନ୍ ବି ହେବ ସେଥିପାଇଁ ଗୋଟେ ଗୋଟେ କଟନ୍ ଶାଢ଼ୀ ବି 10,000, 12,000, 15,000 ବି ଅଛି ଚଲୁଛି।